नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। राज्य ग्रुप सी और ग्रुप डी पदे नियोग प्रक्रिया संक्रांत एक विज्ञप्ति प्रकाश करा हुआ है। राज्य जिला थेके आपनारा आवेदन करते पारबेन छेले अथवा मे। माध्यमिक और क्लास एट पासे आपनारा किन्तु एक क्षेत्र आवेदन योग्य। एर पाशापाशी की कि क्राइटेरिया आपनादेरके मेनटेन करते हबे, कीभावे आवेदन करबेन, कोथा थेके रिक्रुटमेंट नोटिस थेके पेये जाबेन, सेई संक्रांत समस्त रकम डिटेल्स এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আপনাদেরকে বলে রাখি, গ্রুপ ডি পোস্টের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে। ল্যাবরেটরি লাইব্রেরি পিয়ন এবং তার পাশাপাশি ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পোস্টে কিন্তু রিক্রুট করা হবে, যেখানে লাইব্রেরি পিয়ন পদের জন্য ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করলে পরে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তবে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পোস্টে কিন্তু শুধুমাত্র এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট বা স্টুডেন্টরাই আবেদনযোগ্য। আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই ডিটেলস কিন্তু তারা অলরেডি মেনশন করে দিয়েছে। আপনাদের টাইম এবং ভেনু কিন্তু তারা অলরেডি মেনশন করে দিয়েছে, 25/11/2021 9:30 থেকে 11:00 মধ্যে কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম, এবং তার পাশাপাশি কোন অ্যাড্রেসে যেতে হবে সেই অ্যাড্রেসের ডিটেলসও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই আবেদন করতে পারবেন, এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং নর্মস যদি আপনারা এসসি ক্যাটাগরি থেকে বিলংস করে থাকেন তাহলে 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন অবশ্যই পেয়ে যাবেন। ক্লাস এইট পাশে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলংস করেন 100 টাকা লাগবে, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পে করতে হবে। যারা এসসি ক্যাটাগরি থেকে বিলংস করেন কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস আপনাদের লাগছে না, এবং এর পাশাপাশি বলে রাখি আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। এবং এর পাশাপাশি গ্রুপ সি পদেও কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে টোটাল নাম্বারের ভ্যাকেন্সি রয়েছে দুটি, একটি ইউআর এবং একটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। আপনাদের তার পাশাপাশি বলে রাখি যে এখানেও কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে যারা বিলংস করবেন 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স, অবশ্যই আপনারা আবেদনযোগ্য, এবং তার পাশাপাশি আপনাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই যেন মাধ্যমিক পাস আপনারা করে থাকেন, এবং তার পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ সার্টিফিকেট আপনাদের বাধ্যতামূলক। যারা এসসি ক্যাটাগরি থেকে বিলংস করেন কোনো চার্জেস লাগছে না, এবং এর পাশাপাশি আপনাদের ডেট অফ এক্সামিনেশন ভেনু এবং তার পাশাপাশি ইন্টারভিউয়ের ডেট এক্সামিনেশন ভেনু এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পরবর্তীতে তারা ওয়েবসাইটে আপলোড করে দেবে। এক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করেছে শৈলাজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়, যাদের সমস্ত ডিটেলস বা অ্যাড্রেস ডিটেলস কিন্তু তারা অলরেডি মেনশন করে দিয়েছে। আপনারা কোন অ্যাড্রেসে চলে যাবেন বা কোথায় আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে তার ডিটেলস কিন্তু এখানে অলরেডি মেনশন করে দিয়েছে। আপনাদের কোনো কোয়ারি রয়েছে আপনারা কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে হেল্প ডেস্ক নাম্বার পেয়ে যাবেন, তার পাশাপাশি কিন্তু আপনারা ইমেলের থ্রুতেও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবার চলে আসে আপনারা পিডিএফ থেকে কী করে ডাউনলোড করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কটি দিয়ে ক্লিক করবেন, আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটি যেটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে কিন্তু অলরেডি একটা পপ আপ মেসেজ রয়েছে, আর এই পপ আপ মেসেজটির মধ্যে সেকেন্ড যে অপশনটি রয়েছে নোটিশ ফর ভ্যাকেন্ট পোস্ট, সেই ভ্যাকেন্ট পোস্টে কি আপনার ক্লিক করার সাথে সাথে কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি এই শর্ট ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারলাম যে কোন কোন পোস্টের জন্য কারা কারা এলিজিবল, কীভাবে আবেদন করবেন, এবং তার পাশাপাশি কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।